থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন কিশোর ফুটবলারদের ছবি প্রকাশ করেছে দেশটির সরকার। পাশাপাশি উদ্ধার কাজের কিছু ভিডিও প্রকাশ করেছে থাই নেভি সিল। ডেস্ক রিপোর্ট। শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে থাইল্যান্ডে গুহায় আটকে পড়া 12 কিশোর ফুটবলার আর তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। প্রশংসার জোয়ারে ভাসছেন উদ্ধারকর্মীরা। তবে সবার কৌতূহল কীভাবে চালানো হয় এই অভিযান, তাই প্রথমবারের মতো উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করেছে থাই নেভি সিল। উদ্ধারকারীরা জানিয়েছেন খুবই জটিল আর ঝুঁকিপূর্ণ ছিল অভিযান। গুহায় ডুবুরিদের পাড়ি দিতে হয়েছে ঝুঁকিপূর্ণ 4 কিলোমিটার পথ। এর মধ্যে বড় চ্যালেঞ্জ ছিল পানি ভর্তি 40 সেন্টিমিটার ব্যাসের একটি পথ, যা দিয়ে একজন মানুষের অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে বের হওয়াই ছিল অসম্ভব। থাই কর্তৃপক্ষ জানিয়েছে এই অভিযান সফল করতে শারীরিক সক্ষমতার পাশাপাশি প্রয়োজন হয় প্রচণ্ড মানসিক শক্তির। কিশোরদের এই পরিস্থিতিতে শান্ত রাখতে ওষুধ দেওয়া হয়েছিল। সময়ের সাথে সাথে গুহার ভেতর অক্সিজেনের পরিমাণ কমে আসাটা আমাদের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের শ্বাস নিতে ন্যূনতম 21% অক্সিজেন লাগে, অথচ শেষের দিকে এসে গুহায় অক্সিজেনের মাত্রা 12% নেমে এসেছিল। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে থামলুয়াং গুহার পাশে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। খুদে ফুটবলারদের উদ্ধারের বিস্তারিত বর্ণনা থাকবে সেখানে। এদিকে প্রথমবারের মতো দেখা মিলল উদ্ধার হওয়া কিশোর ফুটবল দলের। কাছের ওপার থেকে সন্তানদের দেখতে পেয়ে আবেগাপ্লুত অভিভাবকরা। এ সময় পরিবারের সদস্যদের বিজয় সূচক চিহ্ন দেখায় কিশোররা। হাসপাতালের বিশেষ কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। চিকিৎসকরা বলছেন সবার শারীরিক অবস্থা ভালো, তবে সবারই ওজন অন্তত 2 কেজি করে কমে গেছে। গুহায় তাদের খুঁজে পাওয়ার আগের 9 দিন তারা মূলত পানি পান করেই বেঁচেছিল। অন্যদিকে ফিফার পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের ক্লাব একাডেমির আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে থাই দলটিকে আমন্ত্রণ জানিয়েছে। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।